প্রথমে আপনাকে সেটা কাউন্ট করতে হবে, তারপর আপনি বাকি ইস্যুগুলোতে যাবেন। সেখানেও মনে হয় না সাকিবের খুব একটা মানে সমালোচনা করার জায়গা রয়েছে। একমাত্র অ্যাঞ্জেলো ম্যাথুসের ইস্যুতে যারা বলছেন যেটা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী, তাহলে এমসিসি যারা ক্রিকেটের আইন কানুন তৈরি করে তারা কেন এই আইনটিকে রেখে দিল, নিশ্চয়ই এটা ভাববার বিষয়। হ্যাঁ, অনেক সিনিয়র ক্রিকেটার, অনেক ক্রিকেট এক্সপার্ট যারা সবসময় ক্রিকেটকে অন্য জায়গায় নিতে চান, তাদের হয়তো ভালো লাগে, কিন্তু বিষয়টা দিন শেষে আর ওরকম জায়গায় থাকলো না। বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করে, মানে এই ম্যাচটাই হারের কারণে যদি মিস করতো, তাহলে সেটা দিন শেষে কেমন হতো? নিশ্চয়ই ভালো হতো না। দিন শেষে আপনি সমস্ত সুবিধাই নেবেন এবং ছোট্ট একটা সুবিধায় কিন্তু দিন শেষে অনেক বড় হয়ে দেখা দেয়। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে।